তোমরা নিশ্চয়ই সবাই বাসায় ভালো আছো। বর্তমানে সংকটময় পরিস্থিতির জন্য সরকারি নির্দেশনা অনুযায়ী তোমাদের স্কুল বন্ধ রয়েছে, এজন্য টিচারদের সাথে তোমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে না। এই জন্যই উত্তরা প্রিপারেটরি স্কুল তোমাদের জন্য এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। আমি এনিয়া বিশ্বাস, এবি মিস। আজ আমরা পড়ব ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে পঞ্চম অধ্যায়, বাংলাদেশের সমাজ। আমরা একটু জেনে নিই সমাজ কি। মানুষ একাকী বাস করতে চায় না, নিরাপদে ও শান্তিতে বেঁচে থাকার জন্য সবাই মিলেমিশে দলবদ্ধ হয়ে বাস করে। কোনো মানুষেরই একা একা বাস করতে চায় না, সবাই নিরাপদে থাকার জন্য দলবদ্ধভাবে বাস করে। একসঙ্গে মিলেমিশে বসবাস করার ফলে মানুষে মানুষে আত্মীয়তা এবং বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। সাহায্য, সহযোগিতা, সহানুভূতি ও পারস্পরিক নির্ভরতার মতো বিভিন্ন সম্পর্ক। মানুষ যখন সমাজে একসঙ্গে বসবাস করে, তখন তাদের প্রতিবেশীদের সাথে তাদের একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। একজনের বিপদে অন্যজন সাহায্য, সহানুভূতি দেখায়, এবং এভাবে একজনের প্রতি আরেকজনের একটি পারস্পরিক নির্ভরতার সম্পর্ক তৈরি হয়। এসবই হচ্ছে সামাজিক সম্পর্ক। এই মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে বলা হয় সমাজ। প্রিয় শিক্ষার্থী, আমরা এই অধ্যায় থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন করব। দেখো, নাম্বার 1, সমাজ গঠনের প্রথম ধাপ কোনটি? উত্তর, পরিবার। সমাজ গঠনের প্রথম ধাপ হলো পরিবার। অর্থাৎ প্রথমে একটা পরিবার গঠিত হয়, কয়েকটি পরিবার নিয়ে একটি বাড়ি হয়, কয়েকটি বাড়ি নিয়ে একটি পাড়া হয়, কয়েকটি বাড়ি নিয়ে একটি গ্রাম হয়। এভাবে সমাজ গঠিত হয়, আর সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার। মানব সমাজের আদিমতম রূপ কোনটি? উত্তর, শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ। বর্তমানে মানব সমাজ বা আমরা যে যে সভ্যতায় বসবাস করছি, এটা পূর্বে এরকম ছিল না। প্রথমে মানুষ একটা আদিমতম রূপে ছিল, যখন মানুষ বন জঙ্গলে গুহায় বাস করত, বিভিন্ন বন জঙ্গল থেকে ফলমূল খাবার সংগ্রহ করে খেত। এটাই বলা হচ্ছে মানব সমাজের আদিমতম রূপ হলো শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ। অর্থাৎ মানুষ পশু শিকার করত এবং বিভিন্ন ফলমূল সংগ্রহ করে তারা খাবারের চাহিদা পূরণ করত। 3, প্রাগৈতিহাসিক যুগকে কি যুগ বলা হয়? প্রাগৈতিহাসিক একটা যুগের নাম। এই প্রাগৈতিহাসিক যুগকে কি যুগ বলা হয়? উত্তর হলো প্রস্তর যুগ। 4, কলম্বাস কত সালে আমেরিকায় পৌঁছায়? উত্তর, 1492 সালে। 5, শিল্প বিপ্লবের সূচনা হয় কোথায়? উত্তর, ইংল্যান্ডে। শিল্প বিপ্লব কি? 1800 শতকে ইংল্যান্ডে প্রথম বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন করা হয়। এই বাষ্পীয় ইঞ্জিনের মাধ্যমে বিভিন্ন সুতা কাটার মেশিন, বিভিন্ন যন্ত্র এবং রেলগাড়ির যন্ত্র ইত্যাদি আবিষ্কার করা হয়। এর ফলে যোগাযোগ ব্যবস্থার যেমন ব্যাপক উন্নতি ঘটে, একই সাথে কলকারখানার কাজ শুরু হয়, এবং কলকারখানা যখন চালু হয়, এর ফলে ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটে। এর ফলে এভাবে শিল্প ক্ষেত্রে যে একটা ব্যাপক পরিবর্তন হচ্ছে, এটাই হলো শিল্প বিপ্লব। তাহলে শিল্প বিপ্লবের সূচনা হয় কোথায়? উত্তর, ইংল্যান্ডে। 6, নারী প্রথম কৃষিকাজ শুরু করেন, কারণ তাদের ছিল খাবার সংগ্রহ করার দায়িত্ব। আদিম সমাজের কথা আমরা বলেছি, আদিম সমাজে মানুষ যখন বন জঙ্গলে বসবাস করত, তখন তারা খাবার সংগ্রহ করে খাবারের চাহিদা পূরণ করত, এবং নারী এই খাবার সংগ্রহ করত, এবং তারা যে ফলমূল সংগ্রহ করত, এগুলো তারা প্রয়োজন অনুযায়ী খেয়ে, যেগুলো অবশিষ্ট থাকতো, এই অবশিষ্ট ফলমূল তারা তাদের বাসস্থান বা যে থাকার জায়গা তা চারপাশে ফেলে দিত। এভাবে প্রাকৃতিকভাবেই ওই সব ফলমূলের বীজ থেকে চারা উৎপাদন হয়। এভাবে নারীরা দেখলো যে ফলমূলের বীজ থেকেই নতুন চারা উদ্ভাবন করা বা উৎপাদন করা সম্ভব, আর এভাবে নারী প্রথম কৃষিকাজ শুরু করে। 7, কোন সময় শিল্প বিপ্লব হয়েছিল? উত্তর,
আঠারো শতকে। ৮. আদিম সমাজের মানুষ কোথায় বাস করত? উত্তর, গুহায় ও বন জঙ্গলে। আমরা আগেই বলেছি আদিম সমাজের মানুষ কোথায় বাস করত? গুহায় এবং বন জঙ্গলে। তখন তারা বাড়িঘর নির্মাণ করার পদ্ধতি বা কৌশল জানতো না, এই সময় তারা গুহায় এবং বন জঙ্গলে বসবাস করত। ৯. কোন অঞ্চলে মসলিন কাপড়ের জন্য বিখ্যাত ছিল? উত্তর, সোনারগাঁও। ১০. সমস্ত পৃথিবী একটি গ্রামে পরিণত হওয়াকে কি বলে? উত্তর, বিশ্বায়ন। সমস্ত পৃথিবী একটি গ্রামে পরিণত হওয়া এখানে বলতে বোঝানো হচ্ছে যে তথ্য প্রযুক্তির দ্রুত উন্নতির ফলে একটা দেশ খুব দ্রুতই অন্য দেশের সাথে যোগাযোগ করতে পারছে। এর ফলে সমস্ত পৃথিবীর একটি দেশ অন্য দেশের খুব কাছাকাছি চলে এসেছে। এই কাছাকাছি চলে আসার যে একটা অবস্থা, এটাই হলো সমস্ত পৃথিবী একটি গ্রামে পরিণত হওয়া, আর এটাকেই বলা হচ্ছে বিশ্বায়ন। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো বাসায় লিখবে এবং পড়বে, এবং এটাই হলো তোমাদের বাড়ির কাজ। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব। আজ এখানেই শেষ করছি। তোমরা সবাই বাসায় থাকবে, নিরাপদে থাকবে এবং মন দিয়ে পড়ালেখা করবে। গুড বাই।